আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা সবাইকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আর আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করা হবে বিশেষ করে সে সমস্ত মোয়াল্লিম ভাই বোনদের জন্য যারা নুরানি মাদ্রাসায় বা ইসলামিক ইন্টারা গার্ডেনে খ্যাত নিয়োজিত আছেন আমি আজকে দেখাবো কিভাবে ছাত্রদেরকে আরবি লেখাবেন এবং পাশাপাশি ছন্দগুলো পড়াবেন তার একটি কৌশল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি আজকে যে বিষয়টা শেখানোর চেষ্টা করছি সেটার জন্য আমাকে ৪৫ দিন ট্রেনিং করতে হয়েছে আর এই পঁয়তাল্লিশ দিনের বিশেষ একটা অংশ আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি কাজেই সকলে ভিডিওটির প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমরা জানি আরবি হরফ হচ্ছে উনত্রিশটি আর ইকরা নুরানি তালিমুল কোরআন বোর্ডের বইয়ের নিয়ম অনুযায়ী বা লেখানোর নিয়ম অনুযায়ী আরবি উনত্রিশটি হরফকে লেখার সুবিধার্থে আট ভাগে ভাগ করা হয়েছে আর আট ভাগের এক নম্বর ভাগ হচ্ছে আলিফ মিম ত এই চারটি হরফ আমি চারটি হরফ লেখানোর কৌশল এবং পড়ানোর সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি সবাই দেখেন প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে ছাত্রকে বলতে হবে তারা যেন একটি চক নিয়ে এনে তাদের আঙুলের এক গেরা পরিমাণ আমি আগে ভেঙে রেখেছি আমার চকটা যদি একটু ছোটো প্রত্যেক ছাত্রকে বলতে হবে আপনাদের স্লে আঙ্গুলের ঘেরা পরিমাণ এক ঘেরা পরিমাণ একটি চক ভেঙে নেন তা ভেঙে নেওয়ার পরে স্ল্যাড পরিষ্কার করতে বলবেন পরিষ্কার সবাই বোর্ডের দিকে দেখতে থাকেন সবাই বোর্ডের দিকে তাকাবে এবং পোস্তার অবশ্যই খেয়াল রাখতে হবে পিছনে কেউ দুষ্টামি করছে কিনা সবাই বোর্ডের দিকে তাকাচ্ছে কিনা অবশ্যই খেয়াল রাখতে হবে তারপরে সবাইকে বলবেন সবাই বোর্ডের দিকে দেখতে থাকুন এবং বলতে হবে যে এইভাবে সবাই চক ধরেন চক ধরার কথা আগে বলা দরকার নেই আগে প্রথমে উস্তাহ যে নিজে লেখবে সবাই দেখেন আমি কিভাবে লিখছি এবং কিছু কিছু প্রশ্ন করবেন ছাত্ররা উত্তর দেবে যেরকম দেখেন তো আমার হাতটা কিভাবে রেখা আছে এইভাবে রাখা আছে আমার হাতটা কোন দিক থেকে কোন দিকে যাইতেছে ছাত্ররা বলবে উপর দিক থেকে নিচের দিকে যাইতেছে উপর দিক থেকে নিচের দিকে যাইতেছে এভাবে উস্তা যে প্রশ্ন করবে ছাত্ররা উত্তর দেবে এভাবে আবার লেখাবেন দেখেন আবার দেখেন আমার হাটটা কোন দিক থেকে কোন দিকে যাইতেছে উপরের দিক থেকে নিচের দিকে যাইতেছে উপরের দিক থেকে নিচের দিকে যাইতেছে এভাবে বলবেন এবং কয়েকবার নিচে লেখে তাদেরকে একটু আইডিয়া দিবেন আগে দেওয়ার পরে সবাইকে বলবেন যে আপনাদের স্লেটে এইভাবে চক ধরেন ধরে নিচের দিকে নেন আর হাটটা ডান দিক থেকে একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচের দিকে এভাবে নিয়ে চকটা সোজা করে রেখে দেন যখন ছাতরা এরকম একটা লেখে ফেলবে বলবেন স্লেট দেখান মহাসবাহ অনেক সুন্দর হয়েছে স্লেট ঘুরিয়ে নিচের দিকে রাখেন আমি বলার সঙ্গে সঙ্গে আপনারা বলেন আলিফ 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 এইভাবে আলিফ শব্দটা বা আলিফ হরাফরার নামের মস্কম্পকে একশতবার করাইতে হবে এরপরে তাদেরকে বলতে হবে আপনাদের স্লেটের প্রথমে বড় করে লেখাইতে হবে চার গড়ে লেখেন চার গড়ে ওরা দু তিন তিন দুইবার লিখবে তারপরে তিন গড়ে তারপরে দুই গড়ে তারপরে এক ঘরে এইভাবে পর্যায়ক্রমে তাদেরকে এই আলিফ লেখাটা উঠাইতে হবে আর একটা কথা বিশেষ করে জানতে হবে যে আলিফটা যদি আমরা ছাত্রদেরকে সুন্দর করে লেখাইতে পারি আলিফটা যদি লিখতে পারে তাহলে কিন্তু তারা আরও চারটি হরফ এমনকি চারটি না শুধু আরবি উনত্রিশটি হরফি তারা সুন্দর করে লিখতে পারবে কারণ আলিফের মধ্যেই অনেক কৌশল লোকায়িত রয়েছে একটি আলিফ যদি সুন্দর করে লিখতে পারে দেখবেন যে সবগুলো হরফের শুরুতে বা পরে বা মাঝখানে আলিফের ব্যবহার অবশ্যই আছে এই জন্য আরিফটাকে আলিফের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করতে হবে তাহলে আলিফটা যখন লেখা হয়ে গেল তখন বলতে হবে আলিফতে আলিফে আল্লাহ আল্লাহর আল্লাহ আল্লাহর নামে শুরু করি সকাল বিকাল কোরআন পড়ি এটা সুর দিয়ে যতটুকু সুর আছে প্রত্যেকটা সুর দিয়ে মাদুরি দিয়ে ভালোসা ভালোবাসা মাখিয়ে ছাত্রদেরকে পড়াইতে হবে এবং মজা নিয়ে পড়াইতে হবে যদি পড়েন তাহলে ছাত্ররা খুব মজা নেবে এবং অল্প সময়ে তারা অনেক কিছু শিখতে পারবে ইনশাআল্লাহ তাহলে এভাবে আমরা আলিফটাকে শিখাবো এরপরে হচ্ছে মিম আর এক একটি হরফ এক এক দিন শেখাইতে হবে এক মানে এক একাধিক হরফ একদিনে শেখানো উচিত না কারণ এটা শিখালে বাচ্চারা ধরতে পারে না এরপরে আমরা আলিফ শিখাব শিখানি ফেললাম এখন আমরা শেখাবো মিম মিম কেউ লিখতে হয় পরের দিন আপনাদের স্লেটে এরকম একটু লেখেন দেখান মা অনেক সুন্দর হয়েছে বলেন কি নাম এটার সবাই বলে ফেলবে গতকালকে যেহেতু পড়া হয়েছিল এটার নাম আলিফ 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 হ্যাঁ আলিফ উচ্চারণ করার সময় অবশ্যই বিশুদ্ধ উচ্চারণটা করাইতে হবে আলিফ 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 হ্যাঁ আলিফটা যখন তারা সবাই শিখে ফেলবে এবং উস্তাজের কাজ হচ্ছে প্রত্যেকটা ছাত্রের হাতের লেখা পর্যবেক্ষণ করা দেখা সবাই লিখছে কিনা যারা লিখতে পারে তত মার্শাল্লাহ যারা লিখতে না পারে তাদেরকে হাতে ধরে লেখিয়ে দেওয়া এরপরে মিম লেখা পর দিন আপনাদের স্লেটে এরকম একটা আলিফ লেখেন লেখানোর পরে বলবেন আপনাদের স্লেটের বাম পাশে এরকম একটা দিয়ে এইভাবে টান দিয়ে এইটার সাথে এইভাবে লাগিয়ে দেন প্রথমে লেখানোর আলিফ যেহেতু তার লিখতে পারে এই জন্য তার তাদের সুবিধার জন্য আগে আলিফ লেখাবেন তারপরে এখানে টান দেওয়ায় তারপরে এখানে সোজা টান দিয়ে এখানে আলিফের সাথে অ্যাডজাস্ট করে দেবেন মার্শাউল্লা অনেক সুন্দর হয়েছে আরও লেখা আরও সুন্দর করার চেষ্টা করতে হবে ঘুরে নিচের দিকে রাখুন আমি বলার সঙ্গে সঙ্গে আপনারা বলুন মিম 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 এটার নাম মিম মিমের মস্ক কমপক্ষে এক শতবার করাইতে হবে এরপরে বলতে হবে আপনাদের স্লেটের আপনাদের স্লেটে এইভাবে একটি গুল্লু দিয়ে এভাবে সোজা টান দিয়ে এখানে একটা আলিফের মতো এভাবে লেখেন যখন তারা সবাই এটা লেখে ফেলবে তখন বলতে হবে এটার নাম কি মিম যখন তারা এটার নাম শিখে ফেলবে এরপরে বলতে হবে যে মিম তে মিজানুন যখন ওটার নাম বলে ফেলবে তখন প্রত্যেকটা ছাত্রকে ধরে নামটা চিনাইতে হবে বুঝাইতে হবে হ্যাঁ এরপরে তাদেরকে পর্যায়ক্রমে প্রথমে চার করে তারপরে তিন গড়ে তারপরে দুই করে এই পর্যায়ক্রমে এই হরফটা লেখাইতে হবে এবং উস্তাদিকে ঘুরে ঘুরে দেখতে হবে কে কী লিখছে আর কী কী দুষ্টামি করছে অবশ্যই এটা পর্যবেক্ষণ করতে হবে এটা যখন লেখা শেষ হয়ে যাবে তখন বলতে হবে মিমতে মিজানুন মিমতে মিসানুন মিশানুন তো দাঁড়িয়ে পাল্লাম দাঁড়িয়ে পাল্লাই ওজন করি সঠিক মাপে ব্যবসা করি এইভাবে মিমের এই ছন্দটা কমপক্ষে বিশ পঁচিশবার পড়িয়ে তারপরে অন্য সবকে আগাইতে হবে আমরা তাহলে আলিফ মিম দুইটা শেখানোর পদ্ধতিটা শিখে ফেললাম এখন আমরা শিখব ত আলিফ মিম ত তাহলে আমরা আলিফ মিম শিখে ফেললাম এখন শিখব ত আর প্রত্যেকটা হরফ নতুন কোনো হরফ শিখানোর আগে পিছনের হরফগুলোকে দাউর দিতে হবে যেরকম আমরা পড়েছি আগে পড়াইছি আলিফ এবং মিম আপনাদের স্লেটে এরকম একটা লেখেন দেখান নাম বলেন মাশ স্লেট পরিষ্কার করেন আপনাদের স্লেটে এরকম একটা লেখেন দেখান নাম বলেন মাশ অনেক সুন্দর হয়েছে স্লেট পরিষ্কার করেন আপনাদের স্লেটে এরকম একটা লেখেন যখন এটা লেখে ফেলবে আর স্লেটে এখান থেকে ধরে এই দিকে টান দিয়ে এভাবে একটা ধনুকের মতো লেখেন এবারে বলতে হবে তাদেরকে যেন তারা একটা ধনুকের মতো লেখেন যখন তারা এটা লেখে ফেলবে যারা লিখে ফেলবে তো মার্শাল্লাহ যারা লিখতে পারে না তাদেরকে হাতে ধরিয়ে লেখাইতে হবে যখন লেখা শেষ হবে বলতে হবে স্লেট দেখান মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আরও লেখা আরও সুন্দর করার চেষ্টা করতে হবে স্লেট ঘুরিয়ে নিচে দিকে রাখেন আমি বলার সঙ্গে সঙ্গে আপনারা বলেন প প এই হরফের নামের মস্ক কমপক্ষে শতবার করিয়ে তারপরে বলতে হবে আপনাদের স্লেটের ডান পাশ থেকে এরকম প লেখতে থাকেন আর পড়তে থাকেন প প এভাবে তারা দুই পৃষ্ঠা ভরে লেখবে এবং পড়বে লেখাও হয়ে যাবে এবং পড়াটাও তাদের শেখা হয়ে যাবে হরফের নাম চিহ্নাটাও তাদের জন্য খুব সহজ হয়ে যাবে এইভাবে পড়ে তারপর বলতে হবে ততে তৈয়া রতন তৈয়া রতন ওড়ো জাহাজ ওড়ো জাহাজ ওড়ে চলে দূর আকাশে ডানা মেলে এইভাবে তাদেরকে ছন্দটাও মুখস্থ করাইতে হবে পড়াইতে হবে মজার সাথে সাথে এরপরে আমরা শিখাবো জোয়া জোয়া লেখানোর সময় অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে প্রতিদিনই পিছনের পরা দাউর দিতে হবে এটার নাম আলিফ প্রতিদিন পিছনের পড়া দাউর দিতে হবে লেখেন দেখান নাম বলেন লেখেন দেখান নাম বলেন লেখেন দেখার নাম বলেন এইভাবে আলিফ মিম প এই পর্যন্ত দিয়ে তারপরে আপনাদের স্লেটে এরকম একটি লেখেন আপনাদের স্লেটে এরকম একটি প লেখেন যখন তারা তোটা লেখে ফেলবে তখন বলবেন আপনাদের স্লেটে ত্বর উপরে এইরকম একটা দেন যখন তারা এরকম একটা দেওয়া ফেলবে তারা যে আর নুরানি ছাত্ররা বা নার্সারির বা প্লের ছাত্ররা যেহেতু এটা প্রথমে পরিচিত এরকম একটা নোক্তার প্রতি হ্যাঁ তাদেরকে এই নোক্তাটা তাদেরকে পড়াইতে হবে যেমন এরকম দেওয়া হয়ে গেলে বলতে হবে এটা না এখানে একটা কি নোক্তা আছে হ্যাঁ আছে কোথায় উপরে এটার নাম নকো ত এটার নাম নোক ত ওপরে নিচে অবশ্যই তাদেরকে শিখাইতে হবে এটার নাম নকোত ওপর এক নকোত জোয়ার ওপর এক নকোত জোয়ার ওপর এক নকোত এইভাবে তাদেরকে কমপক্ষে বিশ পঁচিশবার পঞ্চাশ বার শেখানোর পরে তাদেরকে বলতে হবে আপনাদের স্টেটের বাম পাশ থেকে এভাবে লেখতে থাকুন আর পড়তে থাকুন জ লেখেন আর পড়েন লিখতে থাকুন আর পড়ে থাকুন এইভাবে তাদেরকে দুই পৃষ্ঠা পড়ে লিখিয়ে তারপরে বলতে হবে জে ফোন অর্থ ইন ভেলাপে চিঠি ভরে দিয়ে অ্যালার্ম করে এইভাবে জন্দটা সন্দটা পড়ে। তারপরে এভাবে লেখা শেখাইতে হবে এবং পড়াইতে হবে যদি আমরা এইভাবে লেখাই এবং শেখাই পড়াগুলো পড়াই তাহলে কিন্তু বাচ্চারা খুব আনন্দের সহিত এবং অল্প সময়ে তারা আরবি উনত্রিশটি হরফকে শিখতে পারবে জপ্ত করতে পারবে ইনশা আল্লাহ আশা করি আপনারা ভিডিওটিতে একটু হলে উপকৃত হয়েছেন যদি একটু উপকৃত হন তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এবং ভালো কিছু প্রচারের স্বার্থে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লা